হ্যালো গাইস, ইটস মি টিভি রক। আশা করি সবাই ভালো আছো। অ্যাকচুয়ালি আমরা সবাই একত্রিত হয়েছি কারণ শুধু একটি না, আজকে লাইফে সবচেয়ে বড় একটা পদক্ষেপ নিতে যাইতেছি। খুব মানে অনেক কষ্ট লাগতেছে, সবাই অনেক ডিপ্রেশনে চলে গেছে, আমি অনেক ডিপ্রেশনে আছি। আমি জানি না ঠিক এটাই হইতে পারে আমার জীবনের লাস্ট ভিডিও বানানোর কেরিয়ারের লাস্ট ভিডিও। আমি বুঝতে পারতেছি না, আমি ও কথাগুলো কেমনি কম আমি নিজেও বুঝতেছি না। খুব কষ্ট লাগতেছে, বিশ্বাস করো অনেক কান্না হইতেছে। লাইফে ফার্স্ট টাইম অনেক বড় একটা পদক্ষেপ নিতে যাইতেছি, এটাই হয়তো লাস্ট ভিডিও। অ্যান্ড সুব্রত মানে কী কইতাম, সবাই অনেক ডিপ্রেশনে আছে, ভাই অনেক ডিপ্রেশনে। তো কথাটা হয়েছে কি, দেখো আমরা তো মানে অনেক আগে থেকে যারা আমার চিনো তো চিনো, আমি আজকে এক দেড় বছর এবার ভিডিও বানাই। অ্যান্ড কোনোদিন আমার লাইফে এমন সিচুয়েশান আইসে না। তো আজকে মানে সিচুয়েশানটা হয়েছে কি, এমন একটা পদক্ষেপ নিতে আছি, হয়তো আমি কালকে নাও বাঁচতে পারি নাও থাকতে পারি। ঠিক আছে, লাইফে এত বড় পদক্ষেপ আমি জীবনে কোনোদিন কল্পনা করছি না আমি নিমু। তো কালকে থেকে যদি আমার পেজে ভিডিও না আয়ে, মনে করবা যে আমি আর নাই, আমি শেষ। ঠিক আছে, বলতে পারতেছি না কিতা করতাম। ভাই কিছু কবি রে সুব্রত, কিছু কবি লাস্ট, মনে হয় এটা তো লাস্ট ভিডিও, আর কি করুম ক, কিছু কবি নি কস না, কিছু কইবা তুমি? আমার আর কিছু করার নাই। তুমি কিছু কইবা না ভাই? কিছু নাই, কারণ মুখ দিয়ে কথা হইতেছে না। অ্যাকচুয়ালি মানে আমারও কইতে খুব কষ্ট লাগতেছে, সবার পক্ষ থেকে কইতেছি, আমরা যারা টিম মেম্বার আছি, আমরা যতদিন এতদিন যে ভিডিও বানাইছি, অনেক কিছু ভিডিও করছি, অনেক কিছু করছি, যদি কারোর মনে কোনো আঘাত দেওয়া থাকি বা কোনো কষ্ট দেওয়া থাকি, সবাই প্লিজ আপনারা মাফ করবা, ক্ষমা চোখে দেখবা। ঠিক আছে, আর তো কথাটা হয়েছে কি, সবাই আয়ো ক্যামেরাটা দেখাও। হ্যাঁ, পদক্ষেপটা হয়েছে কি, এদিকে দেখাও, পুরোটা দেখাও। তো এই যে নদীটা দেখতে পাইছ, তো আমরা সবাই আজকে নদীটার মধ্যে স্নান করবো, হইতে পারে এটাই আমাদের লাস্ট ভিডিও। সবাই অনেক কষ্টে আছি, সিরিয়াসলি ভাই ধর। বহকি সবি জুবান হ্যাঁ হম হ্যাঁ হাজারো মে অব কি কমি জরা হ্যাঁ হর চিজ খাস হ্যাঁ অব হ্যায় জো হ্যায় ও সমা হ্যায় তুম রহ সকে তো রবা হ্যায় অব হ্যায় জো হ্যায় ও সমা হ্যায় তুম রহ সকে তুমি কার দেখা পাইয়া গেলায়া মই ভুলিয়া কার দেখা পাইয়া নাম ভুলিয়া বুঝি না কেন নিষ্ঠুর হলে আমি চোখের জলে ऐसे जी तब चाहे जिंदगी
কি হরে পাবজি কি মারা যামু আর কোনদিন ভিডিও করতে পারতাম না না বাট কিছু হইছে না শুধু শরীরে থেকে ময়লাটি সরছে আর এমনিতে কোনো কিছু হইছে না চিন্তা করেন না ডেইলি ভিডিও আইব নো টেনশন